আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণা রহমান। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে চলে আসছি ঈদের ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছেন শুরুটা কিন্তু বৃষ্টি দিয়ে। আপনারা সকলেই জানেন ঈদের দিন কিন্তু সারা বাংলাদেশের বৃষ্টি হয়েছে, আর আমি যেখানে আছি মানে বরিশালে, সেখানে সকালে তো এরকম ঝড় হয়েছে এবং সারা দিন বৃষ্টি ছিল। সো বুঝতেই পারছেন ঈদটা কিন্তু মানে কি বলবো, একদমই মাটি হয়ে যাওয়ার মতো অবস্থা মানে গিয়েছে আর কি। কারণ ঈদের দিন সারাদিনই বৃষ্টি, একবারও বের হতে পারেনি, আর বৃষ্টির পানি মাথায় লেগে তো আমার ঠান্ডা লেগে গিয়েছে। সো এটা ছিল আমার ঈদের একটা ড্রেস, যেটা হচ্ছে আমি একটু পরে বৃষ্টির মধ্যেই শ্যুট করছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা সবাই ঈদের ব্লগ চাচ্ছিলেন যার কারণে। সো এখন হচ্ছে আমি আর আমার বোন দুজন ছাতা নিয়ে বের হয়ে গিয়েছি বৃষ্টির মধ্যেও ঘুরতে। সো আমি হচ্ছে আমাদের বাসা থেকে এখন পুরান বাড়িতে যাওয়া মানে আমার দাদা বাড়িতে। তো মাঝপথে এরকম একটা সুন্দর ঘাদলা আছে আমাদের বাড়ির যে পুকুর, বড় পুকুর, সেখানে এরকম একটা ঘাদলা বাঁধাই করা আছে। সো এখানে দেখে আসলে ভাবলাম যে নামি পাভি যাব, কিন্তু ওখানে জায়গাটা তো ভিজা ছিল যার কারণে আমার মনে হচ্ছিলো যে স্লিপ করে পড়ে যাব। আর এই জায়গাটা দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ এই জায়গায় অনেক মানে মজা করেছি, দুষ্টামি করেছি, গোছল করেছি। তো এইটা হচ্ছে আমার দাদা বাড়ি, পুরান বাড়ি যেটা, এখানে আসলে অনেকগুলো ফ্যামিলি রয়েছে। তো একদম বৃষ্টিতে ভেজে সব অবস্থা একদম একাকার, তার মধ্যেও আমি ট্রাই করেছি ছোটো ছোটো করে ভিডিও নেওয়ার। তো আমি একটু পুরো বাড়িটার লোকটা দেখাই, যে দেখুন এগুলো সব হচ্ছে আমার দাদা বাড়িতে মানে পুরান বাড়ির ঘর। আর এখানে আমি একটু বসে একটু কি বলবো, একটা শ্যুট নিচ্ছিলাম বাসার সামনে বসে। কি করব, বৃষ্টিতে কোথাও যাওয়ার অপশন নেই, জাস্ট বসে আছি। তো এখন একটা মজার ক্লিপ। আজকে ঈদের দিন টিপ 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 করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমার বাসায় আমি একটু দেখাই, আমার বাসায় একজন সকাল থেকে তিন চারটা ড্রেস চেঞ্জ করে সাজুগুজু করে বসে আছে। এই যে এখনো সে খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। আমাকেও সাজুগুজু করতে বলছে, বাট আমি তো বৃষ্টির জন্য বের হতে পারবো না, যার কারণে সাজুগুজু করি নেই। বাট আমাদের বাসায় যিনি আছে, এই যে সুমি, তোমার নামটা বলো পুরো। রুকাই ইসলাম সুমি। সে বারবার সকাল থেকে তিন চারবার সাজুগুজু করে এখন বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করেন যেন বৃষ্টিটা থেমে যায় এবং সে বাইরে ঘুরতে যেতে পারে। তো দুপুরের পর যখন বৃষ্টিটা থেমেছে, আমি আর আমার বোন, আমাদের দুইজনের যে ড্রেসটা একই রকম ছিল আমি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ফ্যাশন দিল্লি থেকে নেওয়া। আর আমার প্রথম ড্রেসটা হচ্ছে বাকিবিল এন্টারপ্রাইজ থেকে নেওয়া, আরও ড্রেস ছিল বাট বৃষ্টির কারণে পরার সুযোগ পাইনি। সো এইটা পরে একটু নানু বাড়িতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের নানু বাড়ি। আমার নানু বাড়িতে অনেক অনেক লিচু হয়েছে এবার, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তা আসলে বৃষ্টি থাকার কারণে আমি ওইভাবে ব্লগটা করতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে সুন্দর করে একটি ঈদের ব্লগ করবো। এই যে দেখুন, এটা হচ্ছে লিচু গাছ, অনেক অনেক লিচু হয়েছে। তো এটা কিন্তু ছিল আজকের ব্লগ, মানে খুবই ছোট্ট একটা ব্লগ, বৃষ্টির জন্য যে আমাদের পুরো ঈদটা কীভাবে নষ্ট হয়েছে, প্লাস দেখতেই পেলেন সুমিরটাও কীভাবে নষ্ট হয়েছে, সাজুগুজু করে বাসায় বসে থাকতে হয়েছে। তো এটা ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৃষ্টিতে আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।